আসসালামু আলাইকুম দর্শক, ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানেই বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমাদের আজকের আলোচনাটি হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য যারা নর্মাল ডেলিভারি করাতে চান তাদের জন্য। তো চলুন আমরা আমাদের আজকের আলোচনার মূল পর্বে যাচ্ছি। নর্মাল ডেলিভারি করাতে চান তাহলে জেনে নিন গর্ভাবস্থায় আপনাকে কি কি করতে হবে। দর্শক, চলুন আমরা আমাদের আজকের আলোচনার মূল পর্বে যাচ্ছি। ভাবনা শুধু একটা বিষয় নিয়েই, নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটাছেঁড়ার মধ্য দিয়ে যেতে হবে, চিন্তা করবেন না। যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারবেন। ডায়েট, আপনি প্রেগনেন্ট জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন। স্বাস্থ্যকর খাবার, টাটকা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খান, সেই সঙ্গে জোর দিন আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের উপর। নিয়মিত মাল্টিভিটামিন খান। শরীরের পেশি যত শিথিল থাকবে তত নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে। অনেকেই প্রেগন্যান্সির গোটা সময়টাই শুয়ে বসে কাটিয়ে দেন, এটা একেবারেই উচিত নয়। যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন, বাড়ির হালকা কাজকর্ম করুন, ডাক্তারের পরামর্শ নিয়ে যোগাসন বা হালকা ব্যায়াম করুন, সকাল সন্ধ্যে হাঁটতে যান, এতে ওজন কম থাকবে, শরীর সুস্থ থাকবে, নর্মাল ডেলিভারির চান্স বাড়বে। পানি, শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য জল খাওয়া খুবই জরুরি, এতে রক্ত চলাচল ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না, কাজেই জল বেশি খেলে ডেলিভারিও অনেক সহজ হবে। গর্ভাবস্থায় প্রতিদিন 8-10 গ্লাস জল খান। স্ট্রেচ, নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ ঝরঝরে রাখা প্রয়োজন, স্ট্রেচ বাড়লেই শরীর খারাপ হবে। নিজেকে সব সময় খুশি রাখুন, প্রয়োজনে মনোবিদের কাছে যান, প্রেগন্যান্সি মাসাজ নিলেও স্ট্রেচ কমে। জন্মের পরিকল্পনা, গর্ভাবস্থার শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন, আপনার সমস্যার কথা খুলে বলুন, ডাক্তারের নির্দেশ নিয়ম মেনে চলুন, এতে চিন্তা কম হবে, গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে। যোগব্যায়াম, নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী যোগব্যায়াম, এতে শরীরের পেশি শিথিল থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, এমনকি স্ট্রেচ কমবে, ডেলিভারি যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগব্যায়াম করুন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। দর্শক, আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই ছিল। আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।